আমি আজ এই ভিডিওতে তোমাদের নিয়ে যাব কলকাতায় লক্ষ্মীনারায়ণ মন্দিরে। এই মন্দিরের ভিডিও আজ অবধি কেউ কারো ইউটিউব চ্যানেলে প্রকাশ করেনি। আমি প্রথম এই মন্দিরের ভিডিও তোমাদের জন্য নিয়ে এলাম আমার চ্যানেল বঙ্গাইন্ডি ব্লগে। ভিডিওটি সবার সাথে শেয়ার করে নিও, যাতে বহু মানুষ জানতে পারে এই মন্দিরটির সম্বন্ধে। অ্যান্ড বাই দ্য ওয়ে, আপনারা যারা আমার চেনেন না তাদের বলি, আমি হলাম সৌম্যদীপ। আপনারা দেখছেন বঙ্গাইন্ডি ব্লগ চ্যানেল। সো কিপ ওয়াচিং মাই চ্যানেল। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি আজ তোমাদেরকে নিয়ে যাব লক্ষ্মীনারায়ণ মন্দির। এর আগে এক ভিডিওতে তোমাদের নিয়ে গেছিলাম কলকাতায় অবস্থিত এক লক্ষ্মী মন্দির। তো আজ তোমাদেরকে নিয়ে যাব এক লক্ষ্মীনারায়ণ মন্দির, যে মন্দির বহু পুরনো এবং এই মন্দিরটি খুব সুন্দর। এখানে লক্ষ্মীনারায়ণ সহ রামচন্দ্র এবং মহাদেব বিরাজমান। চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট আছে, তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করলে কিন্তু আরও মোটিভেশান বাড়ে এরকম নতুন নতুন জায়গায় গিয়ে ভিডিও বানানোর জন্য। কমেন্টস করে কিন্তু অবশ্যই জানিয়ে তোমাদের মন্দিরটি কেমন লেগেছে। রাস্তার ধার থেকেই এই মন্দিরটি দেখা যায়। সেই লক্ষ্মীনারায়ণ মন্দির নামেই এই মন্দিরটি পরিচিত এবং নাম ফলকে সেটি দেওয়া আছে। মন্দিরে প্রবেশের পর মন ভালো হতে পারত মন্দিরের এমন রূপ দেখে। মন্দিরের চূড়া এবং ছাদে খুব সুন্দর কাজ এবং গেরুয়া পতাকা উঠছে। মন্দির থেকে মন্দিরের মূলদ্বার অব্দি বিভিন্ন রঙের পতাকা দেওয়া সুতো বাঁধা আছে। পাথরে বাঁধানো মন্দির চত্বরটি অনেক বড় এবং তার পাশেই আছে মন্দিরের অফিস এবং থাকার জায়গা। মন্দিরে প্রবেশের পর ডান দিকেই পড়বে জুতো রাখা এবং ব্যাগ রাখার স্থান, সেটি সম্পূর্ণ বিনামূল্যে, সেখানে কোনো টাকা দেওয়া লাগে না। সকালবেলা এখানে অনেক পায়রা আসে, তাদেরকে খাবার দেওয়া হয় এখানে। কিন্তু আমি গেছিলাম বৃষ্টি ভেজা এক বিকেলে, তাই পায়রা দেখা মিলেনি। সকাল দুপুর বিকেলে সবসময় এখানে ভক্তদের ভিড় পেয়ে যাবেন। মন্দিরটি সকালে খোলা হয় ঠিক 7টা থেকে 7:30 এবং রাতে 9টা থেকে 9:30 মন্দিরটি বন্ধ হয়ে যায়। মন্দিরটি প্রতিদিনই খোলা থাকে এবং দুপুরেও কখনো বন্ধ হয় না মন্দিরটি। মন্দিরের ভেতর ভগবানের দর্শন করার আগে তোমাদের দেখাই মন্দিরের ভেতরের অংশ। এখানে গোল করে সবাই মন্দির পরিক্রমা করে ভগবানের নাম নিয়ে। এই জায়গাটি খুব সুন্দর। এর পাশেই মন্দিরে ভগবানের জন্য ভোগ রান্না করা হয়। রান্নাঘরের চিত্র দিলাম না। এখানে দুপুরে এবং রাতে দুইবার ভোগ খাওয়ানো হয়, কিন্তু কোনো ভোগ মূল্য নেওয়া হয় না। ভোগ সম্পূর্ণ বিনামূল্যে। তোমরা যারা আসবে তারা অবশ্যই আগে চলে এসো, তাহলে কিন্তু ভোগ পেয়ে যাবে। ভোগ প্রসাদ খাওয়ার জন্যে সকালবেলা তোমরা 11টার মধ্যে চলে আসবে এবং সন্ধ্যা আরতি ঠিক 7টার সময় হয় এবং তারপরেই কিন্তু ভোগ প্রদান করা হয়। মন্দিরের দেওয়ালের সুন্দর কাজ দর্শন করতে করতে দর্শন করলাম মহাদেবের। সকলে পূজা করছে এখানে। মহাদেবের সামনেই বাদিকেই রয়েছে একটি হনুমান মূর্তি এবং মহাদেব মন্দিরটির ঠিক পাশেই রয়েছে লক্ষ্মীনারায়ণের একটি মূর্তি। সামনে থেকে না দেখলে বোঝা যাবে না। এর সামনেই চরণামৃত প্রদান করা হয় মন্দিরের পুরোহিত দ্বারা। লক্ষ্মীনারায়ণ মন্দিরের পাশেই রয়েছে প্রভু রাম, লক্ষ্মণ ও মাতা সীতার মূর্তি এবং তার সামনেই ডান দিকে রয়েছে একটি গণেশ মূর্তি। মন্দিরের দেওয়ালে রয়েছে বিভিন্ন ধর্মগুরু এবং তাদের বাণী খোদাই করা। সেখানে আছে শ্রী চৈতন্য মহাপ্রভু, গুরু নানক এবং রামকৃষ্ণ পরমহংসদেবের খোদাই করা চিত্র। তো এবার বলি তোমরা এখানে আসবে কি করে। এখানে আসতে গেলে নিয়ার মেট্রো স্টেশন হল নেতাজি ভবন মেট্রো। তো নেতাজি ভবন মেট্রো থেকে তোমাদের পায়ে হেঁটে চলে আসতে হবে 42 নম্বর শরৎ বোস রোড এবং শরৎ বোস রোডের কাছে পদ্মপুকুর বা ল্যান্সডাউন, আর এখানেই আছে সেই লক্ষ্মীনারায়ণ মন্দিরটি।
তো তোমাদের নিয়ার মেট্রো স্টেশন হবে অবশ্যই নেতাজি ভবন মেট্রো। তো আশা করি ভিডিওটা তোমাদের খুবই ভালো লেগেছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা প্লিজ লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টস করে কিন্তু অবশ্যই জানিও কেমন লাগলো মন্দিরটা। তো দেখা যাবে এরকমই কোনো ভিডিওতে, যেখানে কোনো খাওয়া দাওয়া, কোনো মন্দির বা কোনো অজানা স্থানের ভিডিও নিয়ে আবার চলে আসবো। তো ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, চলো বাই।